তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, তা তো বটেই। তা না হলে আপনি এখানে এসেছেন কেন? আমি এ বাড়ির মেজ ছেলে, সেটা তো আমি জানি। আপনি কেন ভান করছেন? কি প্রয়োজন আপনার? প্রতীক কি বলছে দে? দেখো, এখন তো আর কিছু করার নেই, গলাবাজি করা ছাড়া। জেঠুমনি, তুমি এখানে থাকলে তোমাকে অনেক ছোট বড় কথা শুনতে হবে। অবশ্য তাতে তোমার কিছু যায় আসবে না, তবু অকারণে একটা বাইরের লোকের কাছ থেকে কেন তুমি ছোট বড় কথা শুনবে বলো তো? তুমি বরং ওপরে যাও, আমি তোমার খাবারটা নিয়ে যাচ্ছি। না না, এই বেলায় আর খাবো না মা। কেন খাবে না? না, তুমি কার জন্য খাবে না? আমি এবেলা তোমার জন্য কষ্ট করে খাবার বানিয়েছি, তোমাকে খেতেই হবে। আমাদের খাবার কোথায়? বাড়িতে যখন একজন অতিথি এসেছেন, সে ভণ্ডই হোক বা সাধুই হোক, তাকে খেতে দেব না এতটা অভদ্র আমরা নই, কারণ আমরা গৃহস্থ মানুষ। তার জন্যও খাওয়ার আছে আর তোমার জন্যও আছে বই। জানবি, খাওয়ারটা না, ওপরে গিয়ে মেজদাকে দিয়ে দাও, দরকার হলে নিজে বসে ওনাকে খাওয়াবে। আর দেখো, যদি মেজদি ভাই দরজা খোলেন, আমরা তো এত ডাকাডাকি করলাম, উনি দরজাই খুললেন না। কোনো বাইরের লোকের জন্য যদি আমার মেজদি ভাইয়ের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। মা, তুমি চিন্তা করো না, আমি দরকার হলে মেজোমার পায়ে পড়ে মেজোমাকে নিয়ে আসবো। যে মানুষটা মাটির মতো পবিত্র, যে মানুষটা এই বাড়ির লক্ষ্মী, সে যে অসন্তুষ্ট হলে এই বাড়ি লক্ষ্মী ছাড়া হবে সেই খেয়ালও কিন্তু কারণ নেই। জেঠুমনি, চলো ওপরে চলো। মামু, এদিকে আয়। আরে, অনেকক্ষণ অপেক্ষা করছি তোর জন্য। এই অন্ধকার জায়গাটা বেছে নিয়ে না তুমি খুব ভালো কাজ করেছো। তুই কি ভাবি আমি ফুলিশ? হ্যাঁ, আমার কি বুদ্ধিশুদ্ধি নেই কিছু? মামু, আমি যদি সেটা ভাবতাম তাহলে তোমাকে এত বড় একটা কাজের দায়িত্ব দিতাম নাকি? তাছাড়া এই কাজটার সঙ্গে আমার নিজেরও তো মান সম্মান জড়িয়ে আছে। তুমি জানো আমার বাড়ি থেকে বেরোনো একদম বারণ, কত রিস্ক নিয়ে আমি এখানে এসেছি। নিজের জীবনের এত বড় একটা ঘটনার মীমাংসা করতে হলে রিক্স তো নিতেই হবে রশ্মি। জাগে, টাকাটা নিচ্ছিস তো? সেই জন্য তো আমি এসেছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি আমাকে আসল কথাটা তো বলো, তুমি তোমার বন্ধুদের যে নিয়ে গেলে তারপর কি হলো? আমি তো পুরোটা মেরেই এনেছিলাম, সবাই তো প্রায় বিশ্বাস করেই ফেলেছে। কে বিশ্বাস করেনি? নিশ্চয়ই জাহ্নবী মেয়েটা না? ওর বিশ্বাসের কি দাম আছে? এখনো কি ওই বাড়ির লোকেরা সবাই ওর কথা মানছে? আচ্ছা, আমাকে বলো, ঋষির বাবা কি বললো? ঋষির বাবা তো আমাকে দাদা দাদা বলে একদম হে দিয়ে মরছে। সহদর ভাই হলে যা হয় আর কি, আমাকে তো বারবার হাতে পায়ে ধরে বলছে, দাদা তুমি এখানেই থেকে যাও, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। টোটল মামু, আসল কাজের কথা কি হলো সেটা আমাকে বলো, এসব শুনে তো আমার কোনো লাভ নেই। ঠিকই রে, এগুলো শুনে লাভ নেই? কতটা বিশ্বাস করছে আমাকে সেটাই তো তোকে বোঝাচ্ছি। তাতে তোমার লাভ হতে পারে, আমার কোনো লাভ নেই। কি অসুবিধা দাঁড়িয়েছে বল? শুন, সবই তো ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু শেষে ওই জাহ্নবী বলে মেয়েটা, ও বলে বসলো যে ও কিছুই বিশ্বাস করছে না, ও আমাকে বিশ্বাস করছে না, ও ওই লোকটাকেই বিশ্বাস করছে। ওকে তো বলতেই হবে, ওকে ওর অস্তিত্ব প্রমাণ করার জন্য মিথ্যে কথা তো বলতেই হবে। কিন্তু আমাদেরও প্রমাণ করতে হবে যে তুমি ঠিক কথা বলছো আর ওই মিথ্যে কথা বলছে। আরে পাগল নাকি? আমি কেন অত কাছাকাছি করতে যাব? আমি কেন শুধু শুধু ওই মেয়েটার সঙ্গে মুখ লাগাতে যাব বলতো? আমার একটা স্ট্যান্ডার্ড নেই, আমি ওই বাড়ির মেজ ছেলে। আরে মজা করছি তোর সঙ্গে। মামু, আমার মনের অবস্থা এখন মজা করার মতো নেই। আমি যে কিভাবে বাড়ি থেকে বেরিয়েছি সেটা শুধু আমিই জানি। থানা থেকে আমার উপরে নজরদারি করছে, যদি জানতে পারে তাহলে আমার টেনিওর শেষ না হওয়া পর্যন্ত আমাকে হয়তো আর কোনোদিনও ছাড়বেই না, আর হয়তো আমার সময়টাও বাড়িয়ে দেবে। তুমি বুঝতে পারছো? না না, বুঝতে পারছি বুঝতে পারছি।
শেষে ব্যাপারটা যা দাঁড়ালো, ও বাড়ির ছোট বউ মানে যে প্রতীকের বউ, সে তো জানুমের সঙ্গে ষাট বেঁধে আছে। আমাদের এর পরের কাজ হলো এই জোটটাকে ভাঙা। দেখো, যার ভাই দাদা বলে মেনে নিয়েছে, যার বউ একেবারে কনফিউজড হয়ে গেছে, তখন ওরা কি বললো তাতে কি এসে গেল না? মানে ওরা তো কোনোদিনও দেখেইনি, আর কাউকে যে দেখেইনি কোনোদিনও, তারা মানলো কি মানলো না তাতে তো অন্যদের না মানার কিছু নেই। না না, সেটাই তো। তো ওই মেয়েটা ওই বাড়ির ছোট বউ যখন বলছে, তখন ঋষি জানমকে বললো, আমি তোমাকে 3 দিন সময় দেবো প্রমাণ করতে। যদি তুমি 3 দিনের মধ্যে প্রমাণ করতে পারো তো ভালো, আর যদি না পারো তাহলে। যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে? 3 দিনের মধ্যে তো একদিন কেটেই গেল প্রায়। যদি প্রমাণ করতে না পারে তাহলে ওই বাড়ি থেকে ওর বাস উঠবে। মেয়েটা আবার এও বললো, যদি প্রমাণ করতেও পারি তাহলে এই অসম্মান নিয়ে আমি এই বাড়িতে আর থাকবো না। ছাড়ো তো ওসব বড় বড় কথা, এখানে থাকার জন্যই তো এত ব্যবস্থা করলো, এখন নাকি ও এখানে থাকবে না। এসব না ঋষিকে সেন্টিমেন্টে ঘা দেওয়ার জন্য বলছে। যাই হোক, তাহলে সেসব দিকে দাঁড়ালো, শেষ পর্যন্ত এটাই দাঁড়ালো যে ওই মেয়েটা 3 দিনের মধ্যে প্রমাণ করে দেবে যে আমি জাল আর ওই লোকটাই আসল। কি হেসে উঠলো এরকম করে? অদ্ভুত চীনা গলা। ওই তো ওখানে দুজন কথা বলছে, কারা ওরা? রুশনিদের মতো গলা, রুশনিদের মতো হাসি, একদম অবিকল। ঈশ্বর কি আমাকে পথ দেখাচ্ছেন? 3 দিনের মধ্যে আমার যা যা প্রমাণ করার কথা, তার পথ কি ঈশ্বর নিজেই আমাকে দেখাচ্ছেন? আমার সাথে তো মেজো জেঠমনির আশীর্বাদও আছে। দেখি, আমাকে আড়াল থেকেই দেখতে হবে। শুন রসিমা, আর কিন্তু দেরি করা যাবে না, বুঝতে তো পারছিস কত ঝুঁকি নিয়ে বেরিয়েছি। কেউ যদি দেখে ফেলে বাড়িটা তো খুব সামনেই। হ্যাঁ, আর তুইও দেরি করিস না, চলে যা আর টাকাটা দিয়ে যা। কিসের টাকার কথা বলছে? কত টাকা দিচ্ছিস তাহলে এখন? এখন 20,000 টাকা দিচ্ছি, একবার কাজ হয়ে গেলে বাকিটাও পেয়ে যাবে। ঠিক আছে, আমি আর তাহলে দেরি করবো না, বুঝলি? ঈশ্বর, তুমি আছো ঈশ্বর, এখানে টাকা পয়সার খেলা চলছে, পরিষ্কার হয়ে গেল সবকিছু। রুশনিদি লোক পাঠিয়েছে, ভাড়া করে লোক পাঠিয়েছে, ছবি তো তুলে নিলাম ঠিকই, কিন্তু কথা তো ছবিতে এলো না, কিসের টাকা, কেন টাকা? তবু আজকে ডেট দিয়ে এই টাকার ছবিটা তো রইল আমার কাছে। তাহলে অন্তত এইটুকু প্রমাণ হবে যে এই কাজের বাবদে এই টাকাটা লেনদেন হচ্ছে। তাছাড়া রুশনিদি এই লোকটাকে চিনলই বা কী করে? তিনি যদি সত্যি এই বাড়ির মেজো জেঠু হন, তাহলে তো রুশনিদির চেনার কথা নয়। কোনো ঘটনায় যদি সত্যি থাকে তাহলে সেটা নিজের পায়ে হেঁটেই কবর থেকে বেরিয়ে আসে। তুমি আমাকে বাঁচিয়ে দিলে রুশনিদি, যে অপমানের মুখে আমাকে পড়তে হয়েছে তা থেকে তুমি আমাকে রক্ষা করলে। তুমি নিজেই প্রমাণ করে দিলে যে তুমি খুব কাঁচা একজন খেলোয়াড়। তুমি কিন্তু কোনো দিকে তাকাবে না, সোজা বাড়ি যাবে। কোন দিকে তাকাবো? টাকাটা বড্ড সামান্য হয়ে গেল, বুঝলি? তুই একটু ভেবে দেখিস, যদি একটু বাড়ানো যায়, এর মধ্যে 10,000 টাকা তো ওদের দিতে বেরিয়ে যাবে। শোনো মামু, সোনার রাজহাঁসের সব ডিম একেবারেই খেয়ে নিতে চেও না। হ্যাঁ, একটা একটা করে খাও, আখেরে দেখবে তোমারই ভালো হবে। এসব কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আর যদি না বোঝো তাহলে ভাবো ঠিকই বুঝতে পারবে। আমি এগোলাম। কোথায় যাচ্ছিলেন আপনি? তুমি কোত্থেকে? না আসলে আমার কলেজ থেকে আসতে একটু দেরি হয়ে গেল, প্রিন্সিপাল ম্যাম আমাকে আলাদা করে একটু পড়া বুঝিয়ে দেন, তো সেই জন্য। তা আপনি কোথায় বেরিয়েছিলেন? আমি কোথায় বেরিয়েছিলাম তোমায় কেন বলতে যাব? না আমাকে বলার কোনো দরকার নেই, কিন্তু রাস্তায় দেখলাম তাই জিজ্ঞেস করলাম। বাড়ি যাচ্ছেন তো? বাড়ি না গেলে কোথায় যাব? আচ্ছা বেশ, তাহলে চলুন একসাথেই যাই। কেন, তোমার সঙ্গে কেন যাব?
তুমি আমাদের বাড়ির যা সর্বনাশ করেছো তোমার সঙ্গে আমাদের বাড়ির কারুর কোনো সম্পর্ক নেই। সর্বনাশ করেছি না উপকার করেছি সেটা জানতে তো এখনো তিন দিন বাকি। তার আগে তো আপনার এভাবে আমাকে প্রশ্ন করা উচিত নয়, আর এভাবে কথাও বলা উচিত নয়। তিন দিন যা, তারপরে ঠিক প্রমাণ করে দেব। কি প্রমাণ করবে তুমি? কোথা থেকে কি প্রমাণ করবে? আমি এ বাড়ির ছেলে নই, এটা তো তুমি প্রমাণ করবে। হ্যাঁ, তোমার সাহস দেখে আমি আমি অবাক হয়ে যাচ্ছি। একটা ভাড়া করা লোককে বাড়িতে ঢুকিয়ে দিয়েছো সম্পত্তির জন্য, তারপরেও। আচ্ছা, একটু আগে আপনাকে একটা মহিলার সাথে কথা বলতে দেখলাম, কে উনি? কে মহিলা? কোন মহিলা? না, আমি দূর থেকে দেখলাম, কে বুঝতে পারিনি। আমি কোনো মহিলার সাথে কথা বলিনি। বলেছে, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কে সেটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনি মিথ্যে কথা বলছেন কেন বলুন তো? খবরদার, একদম বাজে কথা বলার চেষ্টা করবেন আমার নামে, মিথ্যে দোষ চাপানোর চেষ্টা করছো? যাও যাও, তোমার পথে যাও, আমি আমার পথে যাব। তোমার সাথে এক রাস্তায় আমি কিছুতেই হাঁটবো না, যাও। হ্যাঁ, এখন হয়তো হাঁটবেন না, কিন্তু বিপদে পড়লে হয়তো হাঁটতেও হতে পারে। যাকে, একই রাস্তা দিয়েই তো যাব, আর একই ঠিকানাতেও যাব। আমি না হয় আপনার থেকে দূরত্ব মেনেই যাব, অন্তত তিন দিন।